assalamu alaikum dear students once again welcome you all to the presentation of strategic management today i am going to share you idea blue ocean strategy though this this is not a very new idea but in fact not a old as, as well as it is a very interesting but very very important for the industry who are uh, searching profit and market growth. So what is uh, basically the Blue Ocean market? Blue Ocean is a slang term born in 2005 and, con and con uh, continues to be used today. A Blue Ocean is considered an unexplored territory in an uncontested market. In their book, the two writer Kim and

তার কথা আমরা বললাম দুজনের কথা এবং এই বইটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা বই এবং এই বইয়ে আমি আপনাদেরকে বলবো একটা ইন্টারেস্টিং স্টোরি লেখক দয় একজন মহিলা এবং একজন পুরুষ তারা কিন্তু আহ দুজন আহ একশো আটটা নিউ বিজনেস নিয়ে ডিসকাশন করেছেন অ্যানালাইসিস করেছেন রিসার্চ করেছেন তো সেখানে দেখা গেছে একশো আটটা বিজনেসের ভিতরে আমি পরের স্লাইডে যে গল্পটা শেয়ার করি আমার মনে হয় ইন্টারেস্টিং হবে সো যেটি হচ্ছে যে ওই গল্প শেয়ার করার আগে আমি একটা एग्जांपल দেব বোঝানোর চেষ্টা করি যে ব্লু অশনটা কি বেসিক্যালি সেটা হচ্ছে উইথ দ্য লঞ্চ অফ আইটিউন আইটিউন আইফোন যেটি করেছিল অ্যাপল আনলকড ব্লু অশন অফ নিউ মার্কেট স্পেস ইন ডিজিটাল মিউজিক दैट ইট হ্যাজ নাও ডমিনেটেড ফর মোর দ্যান এ যখন আপনার ব্লুশন স্ট্র্যাটেজি নিয়েছিল ইনকর্পোরেশনের আইটিউন তখন কিন্তু এটি একদম নতুন ধারণা ছিল এবং যেমনটি কি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা স্যাচুরেটেড মার্কেট থেকে একটা নিউ ভার্জিন মার্কেটে ব্লু ওশনে যখন আইটিউন এসেছিল এবং তারা কিন্তু ডিকেট ধরে এখানে সার্ভাইভ করছে এবং ডোমিনেট দা মার্কেট সো আমি যে গল্পটি বলছিলাম আমাদের লেখক দয়ের সেই বই থেকে সেই জিনিসটা এখানে গল্প শেয়ার করার আগে রেডোশন এবং ব্লুশনের স্ট্রাটেজি একটু ডিফারেন্স বলি তাহলে আমার মনে হয় ইজি হবে সেটি হচ্ছে যে আহ রেডোশন স্ট্যাটেজি অলওয়েজ কম্পিটিড এ এক্সিস্টিং মার্কেট যেখানে স্যাচুরেটেড মার্কেট অলরেডি অনেক প্লেয়ার আছে যেখানে আসলে মনোপলিশ সুযোগ তো নাই ইভেন ইকোনমিক্স এর টার্মে যদি মনোপলি বলি অলিগোপলিও নাই এখানে একটা পারফেক্ট কম্পিটিশন মার্কেট আছে এরকম একটা জায়গায় আপনি শুরু করলেন বিট কম্পিটিশন এখানে কিন্তু প্রচুর রক্তক্ষরণ হয় আমরা দেখেছি যে বাংলাদেশের কন্টেস্টে যখন টিস্যু বিজনেস শুরু করা হয় তখন কিন্তু একজন দুইজন পাইনিয়র ছিল তারা কিন্তু এখানে একটা গ্লুয়েশনের একটা বেনিফিট পেয়েছে বাট নাও কয়েকটা বড় গ্রুপ যখন এসছে এবং তারা কিন্তু ইচ আদা রক্তক্ষরণ করছে সিমিলারলি ক্যাপচার মোর দেন এক্সিস্টিং ডিমান্ড এবং দেখা যায় যে যে এক্সিস্টিং ডিমান্ডের থেকে সাপ্লাই বেশি থাকে এবং সাপ্লাই থেকে ডিমান্ডের থেকে যে সাপ্লাই বেশি থাকে স্বাভাবিকভাবে প্রাইস ভালো পাওয়া যায় না প্রফিট থাকে না এবং মার্কেট যেটা হয় যে মার্কেটে আমরা যে দেখতে পাই মেক দ্য ভ্যালু অফ কস্ট ট্রেড অফ এখানে আসলে দেখা যায় যে আপনি কস্ট কাটেল করতে হয় অনেক অফার দিতে হয় সিমিলারলি কম্পেয়ার টু দ্য এক্সিস্টিং মার্কেট আপনি কিন্তু নিউ মার্কেট ক্রিয়েশন আপনাকে এখানে একটা ডিসকভার করতে হয় ইনভেনশন করতে হয় এবং কোন কোনো জায়গায় দেখা যায় যে এক্সপ্লোর করে নিউ মার্কেট আনতে হয় দিস ইজ কল ব্লু এবং কম্পিটিশন সাধারণত কম হয় এখানে এখানে মার্কেট কম্পিটিশন ইর ইলেভেন এই জন্যই যে আপনি কিন্তু শুরু করছেন যেমনটি আমি উদাহরণ দিতে পারি সিটি সেল অথবা গ্রামীণ ফোন যখন মোবাইল ফোন টেকনোলজি শুরু করে তখন কিন্তু তারা ব্লু এসে ছিল ফলে নিশ্চয়ই আপনাদের মনে আছে পঁচিশ টাকা করে পার মিনিট কল করতো তারা পার মিনিট কল রেট ছিল পঁচিশ টাকা স্টিল সেটের কস্ট ছিল অনেক বেশি এবং সবাই এটা এফোর্ট করার চিন্তা করতো না সিমিলারলি আমরা পাতক ফিলিপ গ্রুপের ঘড়ির কথা চিন্তা করি তারা কিন্তু লিমিটেড ভার্সন করে সো এই যে লিমিটেড ভার্সন করে এবং লিমিটেড সংখ্যায় করে তখন কিন্তু দে আর বেসিকলি ভেরি মানে নিউ মানে নিউ স্ট্র্যাটেজি ফর্ম করেছে যেটাকে বলা হয় ব্লুশন সিমিলারলি আমরা আইফোনে দেখি আইফোন কিন্তু কখনোই রোটেশনে যাচ্ছে না তাদের প্রোডাক্ট গুলো ইনোভেশন এবং অলওয়েজ দে আর ট্রাই টু বি স্টে ইন দা স্ট্র্যাটেজি এন্ড ফলো দা ব্লুশন স্ট্র্যাটেজি ক্রিয়েট নিউ ডিমান্ড দেখা যায় যে এক্সিস্টিং ডিমান্ড কম থাকে যখন সাপ্লাই বেশি থাকে তখন রেড ওশন স্টেজ যখন মারামারি চলে সেই জায়গাতে এসে দেখা যায় যে ব্লু ওশনে কিন্তু নতুন করে মার্কেট ক্রিয়েট করা হচ্ছে এবং এখানে আমি যেটা বললাম যে ভ্যালুর সঙ্গে মানে যেমন ডিমান্ড এবং সাপ্লাই ইকোনমিক্স এর খুব পপুলার একটা টার্ম ডিমান্ড যখন কম থাকে বা ডিমান্ড যখন স্ট্যাটিক থাকে তখন যদি সাপ্লাই বেশি যায় তখন অবভিয়াসলি কস্ট কাটিং চলে কিন্তু এখানে বলছে ডিজাপ্রুভ দ্য কস্ট এন্ড ভ্যালু ট্রেড অফ এখানে আসলে যেহেতু আপনি একা অতএব আপনি এখানে কম্পেয়ার করার সুযোগ নাই যে কত টাকার কস্টের বিনিময়ে কত টাকা ভ্যালু ক্রিয়েশন হচ্ছে সো ইট ইজ রিল রি রিলেভেন্ট নট রিলেভেন্ট হিয়ার ইট ইজ ইম্পর্টেন্ট টু বি দ্য নাম্বার ওয়ান নট অনলি নাম্বার ওয়ান দ্য দ্য পাইনিয়ার অ্যাডভান্টেজ এখানে আমরা পেনিট্রেশন অ্যাডভান্টেজটা আমরা এখানে দেখতে পারি আমি আগের শেয়ার করতে লেখক দয় কিম এবং তার সহকারী যখন দুজন মিলেজিটা করে এই স্ট্র্যাটেজি ফর্মুলেশনে বই লেখেন তখন তারা কিন্তু একটা একশো দশটা নিউ বিজনেস একটা অ্যানালাইসিস করে আমি একটা বুক রিভিউ সেটি ক্লিয়ার করবো বাট এখন একটা তথ্য দিই একশো আটটা কোম্পানির 92টা কোম্পানি কিন্তু তারা বিজনেস করে হচ্ছে যে রেড অশন স্ট্র্যাটেজি ফলো করে মানে এক্সিস্টিং সিস্টেমে তারা বিজনেস করে এক্সিস্টিং মার্কেটে তারা আসে এই 92টা আর মাত্র 16টা কোম্পানি তারা কিন্তু আসে হচ্ছে বেসিক্যালি নতুন কম্পোজিশন নতুন মার্কেট ক্রিয়েশন নতুন এবং কম্পিটিশন ছাড়া ক্রিয়েট নিউ ডিমান্ড করে 16টা কোম্পানি আসছে এখন এই 108টা কোম্পানি যে স্ট্র্যাটেজি অ্যানালাইসিস করেছেন লেখক দয় সেখানে তারা দেখেছেন যে 92টা কোম্পানি

সেটি নিয়ে আরো ডিটেল ডিসকাশন আমার থাকবে সিরিজ থাকবে এখন আমরা যদি বলি যে একটা প্রসেসটা কি হ্যাঁ ফাইভ স্টেপ প্রসেস বলছি মুভিং টু ব্লু স্ট্র্যাটেজি রেড রক্তক্ষরণের বাইরে যে আপনি একদম নতুন একটা জায়গায় যেতে চান যেখানে আসলে কম্পিটিশন নেই ইউ উইল সেন্ড ইউ আর গোয়িং টু সেট এ নিউ ট্রেন্ড এবং আপনি হচ্ছে পাইনিয়ার আপনি হচ্ছে মার্কেট লিডার আপনি হচ্ছে নাম্বার ওয়ান চুজিং দ্য রাইট প্লেস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং কারেন্ট স্টেট অফ প্লে কারা এখানে কি সিচুয়েশন আছে আপনি যেহেতু যাচ্ছেন মানে আপনি নতুন করে কিছু ক্রিয়েট করছেন বাট এর কোনো আছে কিনা এর কি কি আছে এই জিনিসগুলো দেখতে হবে এর সাথে সাথে করতে হবে ডিসকভারিং অ্যান্ড অশন অফ নন কাস্টমার আপনি কি শুধু নতুন স্ট্র্যাটেজি করে নতুন ওশনে গেলেই চলবে না আপনাকে কিন্তু এমন কিছু আনট্যাপড কাস্টমার আনতে হবে যারা হয়তো এই প্রোডাক্ট নিয়ে আমরা দেখতে পারি অনেক সময় যে যেটাকে পানীয় থাকে আমরা আমি লেখক এখানে দুটো লেখক দয় এখানে দুটো হার্ড ড্রিঙ্কস এবং সফট ড্রিঙ্কস নিয়ে ডিসকাশন করেছেন সেখানে আমরা দেখতে পারি যে নতুন করে তারা কিন্তু কিছু প্রপোজিশন নিয়ে নতুন কাস্টমারকে এই পানীয় পানীয় মানে ভোক্তা গ্রুপে অন্তর্ভুক্ত করেছেন এর বাইরে চার নাম্বার আমরা বলতে পারি যে সিস্টেমেটিক্যালি রিকনস্ট্রাক্টিং দ্য মার্কেট বাউন্ডারিজ মার্কেট বাউন্ডারি চেঞ্জ করতে হয় এটা আমরা ব্লু দেখতে পারি সঙ্গে সঙ্গে সিলেক্টিং দ্য রাইট ব্লু ওশন মুভ আপনি রং জায়গায় গেলে কিন্তু আপনি কিন্তু এখানে হিউজ রিস্ক করবেন বিকজ ব্লুশনে যেমন অ্যাডভান্টেজ আছে সঙ্গে সঙ্গে কিন্তু রিস্ক বেশি আমি পরবর্তীকালে পর্স এন্ড কনস নিয়ে যখন ডিসকাস করব তখন আপনারা এটা ক্লিয়ার হবেন সো আমি এখানেই যেটি বলছিলাম যে এখানে কিছু কিছু সুবিধা আছে কিছু কিছু অপরচুনিটি আছে ব্লুশন স্ট্র্যাটেজি ফলো করে সেটা কি হচ্ছে টু ফাইন্ড আউট দ্য আনকনটেস্টেড মার্কেট

এবং এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ট্রান্সফরমেশন ইন মাইন্ডসেট এখানে কিন্তু মাইন্ডসেট চেঞ্জ করতে হবে আপনি যদি ক্লিশেই মাইন্ডসেট নিয়ে পুরনো ধ্যান ধারণার থেকে যদি আপনি চলতে চান তাহলে আপনি আবার একটা নতুন রেডেশনে পড়বেন ব্লোয়েশন স্ট্র্যাটেজি আপনি ফলো করতে পারবেন না এরপরে আমরা দেখতে পারি আরো কিছু এখানে সুবিধা পাওয়া আছে সেটা হচ্ছে যে ব্লুশন স্ট্র্যাটেজি ইজ বেসড অন টাইম এন্ড টাইম এন্ড अगेन প্রুভেন ডেটা রাদার দ্যান আনপ্রুভেন থিওরিজ এখানে কিন্তু আপনার একটা এই এই থিওরিতে আমরা দেখতে পাচ্ছি যে 150 টা কোম্পানি 100 বছর ধরে একটা অ্যানালাইসিস করা হয়েছে এবং আমি তো 108 টা কোম্পানি স্পেসিফিক ডেটা বললাম যেখানে ব্লুশন ফলো করে মাত্র 16 টা কোম্পানি টোটাল প্রফিটের 61% কন্ট্রিবিউট করে রাদার 92 টা কোম্পানি মাত্র

উইথ হাই পে অফ পসিবিলিটিস আমরা কিন্তু একটা বিখ্যাত রাইটারের বই দেখেছি জিরো টু ওয়ান জিরো টু ওয়ান মানে হচ্ছে আর মাধ্যমে নতুন কিছু তৈরি করা আর ওয়ান টু ইনফিনিটি মানে হচ্ছে কপি করা মানে আমরা ইউরোপিয়ান কান্ট্রি লাইক জার্মান জাপান এশিয়ান কান্ট্রি ইউএসএ তারা কিন্তু নতুন নতুন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে আর এন্ডি করে প্রোডাক্ট করে এবং পরবর্তীকালে আমরা দেখি চায়না ইন্ডিয়া এসব কান্ট্রিগুলো কিন্তু কপি করা শুরু করে সো জিরো থেকে ওয়ান মানে হচ্ছে ইনোভেশন জিরো থেকে ওয়ান মানে হচ্ছে ব্লুয়েশন আপনি এখানে বেনিফিট নিবেন যখন টেকনোলজি অ্যাভেলেবেল হয়েছে তখন তারা কিন্তু নতুন টেকনোলজি নিয়ে এটা শিফট করে দেয় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ এবং দেখা যায় চায়না ইন্ডিয়া চলে আসে আমরা কিছু প্রবলেমও কিন্তু আছে সেটা হচ্ছে এইটা কিন্তু একটা আইডিয়া এবং অনেক সময় এটাকে কিন্তু আইডেন্টিফাই করা খুব কঠিন হয়ে যায় এবং আনট্যাপ মার্কেট খোঁজাটা সহজ নয় এটা এর প্রয়োজন হয় এই ধৈর্যটা অনেকে কিন্তু রাখতে পারে না এটি কিন্তু একটা প্রবলেম যে আপনি বলছেন ব্লোয়েশনে যাবেন কিন্তু আলটিমেটলি আপনার ধৈর্য আছে কিনা এই এক্সটেন্সিভ অ্যানালাইসিস করার আপনার ইচ্ছা আছে কিনা এবং এখানে কিন্তু একটা ব্যাগেজ অফ রিক্স হিউজ রিক্স অ্যাসোসিয়েটেড সো টা ইস ভেরি ইম্পর্টেন্ট হিয়ার এবং সঙ্গে সঙ্গে আমরা দেখি যে এটা নেভার ইজি আপনার গ্লোশন ইজ নেভার ইজি এটা অলওয়েজ ডিফিকাল্ট এর সঙ্গে সঙ্গে আপনাকে মাথায় রাখতে হবে যে গ্লুয়েশন এর লট অফ পেশেন্স পার্সিস্টেন্স প্রিপারেশন লাগে এবং সঙ্গে সঙ্গে ফেইথ লাগে আপনি আপনার টিম ইফ ইউ বিলিভ ইউর টিম ইফ ইউ হ্যাভ দ্য পেশেন্স ইফ ইউ হ্যাভ দ্য পার্সিস্টেন্স ট্রাস্ট উইথ ইউর টিম প্রিপারেশন ভালো এবং ফেইথ আছে তাহলে ইউ ক্যান উইন আদার ওয়াইজ ইট উইল বি এ চ্যালেঞ্জ সঙ্গে সঙ্গে থাকে যে ব্লু ওশন আপনি তৈরি করলেন আপনার রেড ওশনের সার্ক গুলো অথবা স্যাচুরিটি মার্কেটের সার্ক গুলো বা আশেপাশে মানে অ্যাডজেসেন্ট মার্কেটের ওশনগুলোর আপনার এই যে যারা ব্লু ওশনকে লুক্রেটিভ মনে করে ওই শার্ক গুলো কিন্তু আপনাকে এখানে এসে ডিস্টার্ব করবে এবং আপনাকে প্রফিট তুলতে বাধা দিবে এটা আপনার মাথায় রাখতে হবে সো দিস ইজ অল অ্যাবাউট এ ব্রিফ ভিডিও অন ব্লু ওশন আমরা জানি এটা সিএমএ এবং সিএ তে প্রায় আসছে আপনারা এটা দেখতে পারেন ফর দ্য স্ট্র্যাটেজিক লেভেল স্টুডেন্ট এবং আমরা অর্গানাইজেশনালদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আমি এই বইটা যে ব্লু অশন স্ট্র্যাটেজির উপর যে বইটা তার একটা বুক রিভিউ সেশন আয়োজন করব অবশ্যই আপনারা আমার নতুন ভিডিওগুলো দেখার অপেক্ষা করবেন আই होप यू हैव ऑलरेडी সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রত্যেকটা ভিডিওতে যদি আপনারা ভালো মনে করেন obviously you, you just put your like button here uh, make your comments if নতুন কোন ভিডিও কোন ভিডিও করব এটা বলেন আর ইউ ক্যান ফলো মাই ফেসবুক পেজ এন্ড মাই অ্যাকাউন্ট